ভিডিও শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এবার আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ দেখে বোঝাই যাচ্ছে যে গন্তব্য পাহাড়, অর্থাৎ উত্তরবঙ্গ। পরিকল্পনা মাফিক আমরা এপ্রিল মাসের শেষ সপ্তাহে বেরিয়ে পড়লাম একটা মোটরসাইকেল আর একখানা স্কুটি নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে পার হচ্ছি মালদার আগে ফারাক্কা ব্যারেজ। অলরেডি সন্ধ্যা 7:30 বেজে গেছে, তাই চারিদিক অন্ধকার। মালদা শহরে ঢোকার পরে প্রথম রাতটা আমরা কাটিয়েছিলাম এই হোটেল মল্লিকাতে। বাইরে থেকে সত্যি ঝা চকচকে এবং ভিতরে যে ঘরগুলো পেয়েছিলাম আহামরি কিছু না হলেও খারাপও বলা যাবে না, যথেষ্টই ভালো। একটা নন এসি ঘরে আমরা তিনজন ছিলাম, ভাড়া পড়েছিল 812 টাকা। তার নাম ছিল হোটেল মল্লিকা। আর অনেক রাতে চেক ইন করেছিলাম, একটাই ঘর ফাঁকা ছিল, কোনো মতে ওরা আমাদেরকে প্রোভাইড করতে পারলো। ভাড়াটা একটু অনেকটাই কম, আমাদের তিনজনের জন্য পড়লো 812 টাকা। চলুন ঘরটা দেখি, আমাদের ঘর ছিল 305 নম্বর। ঘর থেকে যে ব্যালকনি আছে সেই ব্যালকনি থেকে মালদা টাউনের অনেকটাই দেখতে পাওয়া যায়। ছিমছাম ঘর, খুব একটা বাহুল্য নেই, নন এসি ঘর। এই ঘরে আছে 3টে সিঙ্গেল বেড। ওরা আমাদেরকে প্রোভাইড করেছিল বালিশ, কম্বল, টাওয়েল, শ্যাম্পু আর সাবান। একটু অগোছালো, কারণ যেহেতু আমরা মানে রাতটা কাটিয়ে ফেলেছি তাই ব্যাগ ট্যাগ অগোছালো অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে ঘর। চলে এলাম মালদাতে, আমাদের এবার পরবর্তী গন্তব্য শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা কিন্তু আজকেই বিকেলবেলা পৌঁছে যাবো দার্জিলিং। কালকে আমরা অ্যাকচুয়ালি অফিস ছেড়ে বেরিয়েছিলাম বিকেলবেলা, আর মালদায় ঢুকলাম হচ্ছে রাত্রি প্রায় 8:30। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর যেহেতু কুটিসাগর হয়ে এসেছিলাম, কুটিসাগর থেকে কুড়ি পর্যন্ত রাস্তা তো বলতে গেলে জঘন্য। ওখানে যাচ্ছিল ভিডিও করার একদমই মানসিকতা ছিল না। তারপরে যখন হাইরোডে উঠলাম তখন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আর একদম ভিডিও করিনি। ফারাক্কা ব্যারেজে কোনো জ্যাম পাইনি, কোথাও কোনো জ্যাম পাইনি। আমরা ফারাক্কা ব্যারেজ থেকে মালদা খুব সুন্দরভাবে চলে এসেছি। তবে হ্যাঁ, প্রথমে একটু বলেছিলাম অন্য কোথাও থাকবো, কিন্তু এই যে মন্দিরটা হোটেলটা দেখতে পাচ্ছেন যথেষ্টই ভালো। এই মুহূর্তে আমরা অতিক্রম করলাম গাজলের টোলবুথ। মালদা ছেড়ে বেরিয়ে পড়েছি, মালদা থেকে এখনও পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পেরেছি, এখনও প্রায় 230 কিলোমিটার রাস্তা যেতে হবে। আর এই আমার বাহন। এই ট্রিপটায় বের হওয়ার আগে আমাকে অনেক রকমভাবে অনেকে ডিসকারেজ করতে চেয়েছিল যে 110cc 6 বছরে একটা স্কুটি নিয়ে কোনো রকমভাবেই দার্জিলিং যাওয়া সম্ভব নয়, তার জন্য অন্তত পক্ষে 150cc বা রয়্যাল এনফিল্ডের মতন বাইক লাগে। কিন্তু আমি তো নাছোড় বান্দা, এবং তার সাথে সঙ্গী পেয়ে গেলাম আমারই দুজন ছোট ছোট সহকর্মী বৈদ্য এবং পরাশকে। তাদেরকে যখন প্রপোজালটা দিলাম তারা এক কথায় রাজি হয়ে গেল। তারাও তখন তাদের হন্ডা 125cc একটা বাইক নিয়ে আমার সাথে রওনা দিল। আমরা দুটো বাইকে মোট 3 জন গিয়েছিলাম। গাড়ির তেল ফুরিয়ে গেছে, এবার একটু তেল ভরতে হচ্ছে। এই জায়গাটার নাম কি? ইটাহার। ইটাহারের আগে আমি গাড়িতে তেল ভরছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্কুটি করে দার্জিলিং যাওয়ার মধ্যে বিশেষত্ব কি আছে। সে তো বর্তমানে হামেশাই অনেক লোকে দার্জিলিংয়ে স্কুটি করে যাচ্ছে।
হ্যাঁ অনেকেই যাচ্ছে, কিন্তু বেশিরভাগই যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত, হয় বাস বা ট্রেনে করে বা ফ্লাইটে করে গিয়ে, তারপর শিলিগুড়ি থেকে বাইক বা স্কুটি রেন্টালে নিয়ে যাওয়ার পরে দার্জিলিং পাহাড়ে যাচ্ছে। আর সেই জায়গাতে আমরা স্কুটি নিয়ে রওনা দিলাম বোলপুরের কাছাকাছি একটি জায়গা নানুর থেকে, যেখান থেকে শিলিগুড়ির দূরত্ব কম বেশি 430 কিলোমিটার। আর আমরা রওনা দিয়েছিলাম কোনো রকম ঘর বা হোটেল বুকিং না করে। আমাদের পরিকল্পনা এমনটাই ছিল যে যতদূর আমরা পারবো স্কুটি বা বাইকে করে যাব, তারপর যেখানে গিয়ে দেখবো যে আর শরীর টানছে না বা প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়েছে, তখনই আমরা সেখানে কোথাও না কোথাও থাকার ব্যবস্থা করে নেব। এই মুহূর্তে আপনারা যে আন্ডারপাসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রায়গঞ্জ শহরে ঢোকার ঠিক আগে। আমরা কিন্তু ভুল করে সোজা চলে গেছিলাম। সোজা চলে গেলে কিন্তু একটা বিপত্তি রয়েছে, রায়গঞ্জের রেললাইনের উপরে ব্রিজটা কিন্তু এখনও সম্পন্ন হয়নি, তাই আমাদের একটু গ্রামের ভিতর দিয়ে ঢুকে যেতে হয়েছিল, এবং সেটা এক জিলাপির প্যাচ। তাই আমি আপনাদের কাছে সাজেশন রাখবো যে অনুগ্রহ করে আপনারা রায়গঞ্জ টাউনের ভিতর দিয়েই চলে যান, পুলিকে সামনে দিয়ে সোজা বেরিয়ে যাবেন, আবার এই জাতীয় সড়কে গিয়েই আপনারা মিশবেন। পূর্বতন 34 নম্বর জাতীয় সড়ক বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক, যা ডালখোলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আর ডালখোলা থেকে শিলিগুড়ি এই রাস্তাটাও কিন্তু সত্যি অসাধারণ। আমরা এখন 34 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ NH-12 ধরে এগিয়ে চলেছি। পিচ ঢালা মসৃণ রাস্তা, অসাধারণ একটা রাস্তা, যদি আপনারা নিজেরা না আসেন বুঝতে পারবেন না। এখন সড়ক পথের জার্নি অনেক বেশি আরামদায়ক আগের থেকে। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাকে রায়গঞ্জের একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকে যেতে হয়েছিল, যেহেতু রেল ব্রিজটা পুরোপুরি তৈরি হয়নি, সে এক জিলাপির প্যাচ, অনেকটা গ্রামের ভিতর দিয়ে ঢুকতে হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা টাউনের ভিতর দিয়েই যাবেন, এই রাস্তাটা কিন্তু একটু ভাঙাচোরা রয়েছে। রায়গঞ্জ পার হলেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুপারে দিগন্ত বিস্তৃত ভুট্টার ক্ষেত। স্থানীয় মানুষরা এখন এখানে ভুট্টার চাষ করছে। এর সাথেও আবার দেখতে পারবেন যে রাস্তার উপরেই ভুট্টার দানা শুকানো হচ্ছে। আপনারা যারা নিজেদের গাড়ি করে অথবা মোটরসাইকেলে করে উত্তরবঙ্গে যাবেন, তাদের জন্য আমি দুটো অন দ্য ওয়ে স্পটের কথা বলতে পারি। এক নম্বর হলো মালদা পার হওয়ার ঠিক 20 মিনিট বাদে রাস্তার ঠিক বাদিকেই পড়বে আদিনা মসজিদ, সেটা আপনারা দেখে নিতেই পারেন। আর রায়গঞ্জের ভিতর দিয়ে গেলে আপনাদের ডান দিকেই পড়বে কুলিক পক্ষী নিবাস। অতিরিক্ত 1 ঘন্টা সময় বার করতে পারলেই কিন্তু এই দুটো জায়গা আপনার কভার হয়ে যাবে। কালখোলা প্রবেশ করার কিছু আগেই দেখলাম এক জায়গায় ভুট্টা খেতে বেশ কিছু কোম্পানির লোকজন ভুট্টা পরীক্ষা করতে এসেছে। আবার এগিয়ে চললাম ডালখোলার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডালখোলাতে। আর ডালখোলা থেকে দুটো রাস্তা, একটা ডান দিকে এবং বাঁদিকে বেঁকে গেছে। ডান দিকে রাস্তা ধরে আপনারা চলে যাবেন হচ্ছে শিলিগুড়ি, 133 কিলোমিটার দূরত্ব, আর 28 কিলোমিটার দূরে হচ্ছে কিষানগঞ্জ। আর যদি আপনারা বাঁদিকে চলে যান তাহলে 42 কিলোমিটার দূরে পড়বে বিহারের পূর্ণিয়া। ডালখোলাতে জ্যামের কিন্তু মারাত্মক দুর্নাম রয়েছে। যদি একবার জ্যাম লেগে যায় তাহলে অন্তত পক্ষে 2 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি করিয়ে দিতে পারে। আমাদের সৌভাগ্য ছিল এইটাই যে সেদিনকে সত্যি কোনো রকম জ্যাম ছিল না,
রাস্তা একদমই পরিষ্কার ছিল। এই জ্যাম প্রসঙ্গে যখন কথা উঠলই তাই আপনাদেরকে সকলকে জানিয়ে রাখি যে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি বের হতে। সকাল সকাল যদি বেরিয়ে পড়েন তাহলে দুপুরের আগেই কিন্তু ডালখোলার যে জ্যামটা সেই জ্যামটা কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন। অর্থাৎ ডালখোলার যে মোড় সেই মোড়টাকে যদি একবার অতিক্রম করে ফেলতে পারেন তাহলে কিন্তু জ্যামের সম্ভাবনা আর থাকবে না। ডালখোলা থেকে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ির দূরত্ব 133 কিলোমিটার এবং সেই রাস্তাটা এক কথায় অসাধারণ, আর দুপাশে নানা রকম গাছের সমারোহ। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় রাস্তার দুধারে ছিল সবুজ গাছ, আর কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল ফুল প্রচুর ফুটেছিল, অসাধারণ লাগছিল। আপনারা যদি ভিডিওটা যদি কন্টিনিউয়াস দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে রাস্তার ধারে অনেক ফুল ফুটে আছে। চলুন আমরা এবার একটু নজর দিই যে এই রাস্তায় আসতে গেলে কৃষ্ণনগর থেকে আপনাদের কত টাকা টোল দিতে হবে। মোট 7টি টোল এবং প্রায় 700 টাকা আপনার একদিকে লাগবে, অর্থাৎ আপনার ফাস্ট্যাগ আসা যাওয়ার জন্য 1400 টাকা অবশ্যই রিচার্জ করিয়ে রাখবেন। কিষানগঞ্জ দিয়ে যখন যাবেন তখন রাস্তায় কিন্তু বেশ কিছু ট্রাফিক সিগনাল পাবেন, একটু নজর রেখে কিন্তু চালাতে হবে, না হলে কিন্তু ফাইন অবধারিত। কিষানগঞ্জের ফ্লাইওভারটা এখনও পুরোপুরি চালু হয়নি, একই রাস্তা দিয়ে আপ এবং ডাউন দুটো গাড়ি কিন্তু যাচ্ছে, সুতরাং যখন যাবেন একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু চালাবেন। আর এই রাস্তাতে বেশ কিছু গর্ত রয়েছে। এবার চলুন এই রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে নিই। আমি নিজে যদিও মোটরসাইকেলে করে যাচ্ছি শিলিগুড়ি, কিন্তু আপনারা কিন্তু চাইলেই বাস, ট্রেন অথবা ফ্লাইটে করেও কিন্তু আসতে পারেন। শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন আছে যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়িতে পৌঁছাতে পারেন। আমি বেশ কিছু ট্রেনের নাম এই ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া কলকাতা ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যার পর থেকে ঘন্টায় ঘন্টায় কিন্তু বাস শিলিগুড়ি যাচ্ছে, আপনারা আগে থেকে বুক করে বা স্পট বুকিং করেও কিন্তু শিলিগুড়ি আসতে পারেন। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু শিলিগুড়িতে যাবার প্রচুর বাস রয়েছে, একটু খোঁজ খবর রাখলে পেয়ে যাবেন। আমি কলকাতা থেকে বেশ কিছু বাসের হদিশ দিয়ে দেবো, আর বাস বুক করার তো বিভিন্ন রকম অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা বাসের টিকিট বুক করতে পারবেন। আর যদি ফ্লাইটে আসতে চান তাহলে তো কোনো কথাই নেই, বাগডোগরা পর্যন্ত আসার বেশ কিছু ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে আপনারা পেয়ে যাবেন। ঘড়িতে তখন প্রায় 1:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছিল, রাস্তার পাশেই দেখলাম ড্রিং উইংস ফাস্টফুড সেন্টার এবং স্থানীয় মানুষের অনেক ভিড় দেখলাম, সেই ভরসা করেই ঢুকে পড়লাম। চলে এসেছি ড্রিম ফাস্টফুডে, আর এখানে এই দেখুন এই টাইফু মোমোগুলো দেখুন, 20 টাকা পিস। দেখুন এই দাদা কি সুন্দরভাবে বানাচ্ছেন, আপনার নামটা ফিলিপ। দেখুন কত সুন্দরভাবে বানাচ্ছে। আর আপনারা যারা শিলিগুড়ির দিকে যে আসবেন তারা কিন্তু এই দোকানে অবশ্যই খাবেন, খেয়ে তো খুব ভালো লাগলো। আর থুকপাড়া কিন্তু অসাধারণ, এই দেখুন এদিকে মোমো বানাচ্ছে, এখানে ভেজ মোমো 20 টাকা করে প্লেট। বোঝাই যাচ্ছে ভালোই জনপ্রিয়, কারণ স্কুলের ছেলেমেয়েরাও সব এখানে খেতে আসে।
দেখুন কিভাবে মোমো বানায়। প্রথমে বেলনিতে বেলে রেখেছে, এরপর তারপর ভিতরে স্টাফিংটা করবে। কত সুন্দরভাবে দেখুন ডিজাইনটা করলো। ড্রিম উইংস থেকে পেট পুজো করার পরে আমরা বেরিয়ে পড়লাম আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের এবার একটু তাড়া হয়ে গেছিল, কারণ রাত্রের মধ্যে আমাদেরকে দার্জিলিং পৌঁছাতেই হবে। প্রথম টার্গেট হচ্ছে শিলিগুড়ি পৌঁছানো। ইসলামপুর ক্রস করার পরেই রাস্তার দুপাশে ইতস্তরভাবে দেখতে পেলাম চায়ের বাগান। যখন প্রথম চা বাগানটা দেখলাম মনটা সত্যিই আনন্দে ভরে গিয়েছিল, এবং অপেক্ষা করছিলাম কখন আমরা পাহাড়ে যাব এবং আরও চা বাগান দেখব। এবারে আমি বলি আমি এই ট্রিপে কেন বাইক নিয়ে এলাম। প্রথমত, বাইক ব্যবহারের অনেক কটা সুযোগ সুবিধা রয়েছে। এক হচ্ছে মাইলেজ বেশি, অন্ততপক্ষে 40-50 মাইলেজ পাওয়া যায়। দুই, রাস্তাঘাটে কোনো টোল ট্যাক্স লাগে না, এটা অন্যতম কারণ। আর পাহাড়ে সরু রাস্তায় যে কোনো জায়গায় বাইকটা কিন্তু খুব সহজেই পার্ক করা সম্ভব। এর উপরেও যদি আরও সুবিধা বলতে হয়, সেটা হচ্ছে খুব সহজেই আমি আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় চলে যেতে পারি। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম শিলিগুড়ির সেই দার্জিলিং মোড়। এবার এখান থেকেই আমি হিলকাট রোড ধরব। আমরা এবার এগিয়ে চলেছি হিলকাট রোড ধরে। ডান দিকেই পাশে দেখতে পাচ্ছেন যে টয় ট্রেনের লাইন, আর তার চারপাশে বন আর চায়ের বাগান। এ এক অদ্ভুত অনুভূতি যা বলে বোঝানোর নয়, তাই তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এই হিলকাট রোড ধরেই আমি পৌঁছে যাব দার্জিলিং। আমার গন্তব্য হচ্ছে তিনধরিয়া কার্শিয়াং হয়ে যাওয়ার পরে দার্জিলিং। আজকে আমার ভীষণ আনন্দ লাগছে যে আমার এই স্কুটি নিয়ে এবং আর একটা বাইক নিয়ে আমাদের গোটা টিম, অর্থাৎ তিনজনের টিম, অবশেষে শিলিগুড়ি পার হতে পারলাম আর পাহাড়ের রাস্তাটা ধরে। এই হিলকাট রোড ধরে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 77 কিলোমিটার। আমার এই দার্জিলিং ভ্রমণ সিরিজের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হিলকাট রোড দিয়ে দার্জিলিং পৌঁছানো পুরোটা, যা হয়তো ইউটিউবে আর কোথাও এতটা বিস্তারিতভাবে রাস্তার কন্ডিশন দেখানো থাকবে না। হিলকাট রোড ধরে যাওয়ার সময় যখন জঙ্গলের পথে প্রবেশ করলাম, অসাধারণ লাগছিল। সবুজ যেন চারিদিকে আস্তে আস্তে বাড়ছিল, আর কখন যে আস্তে আস্তে উচ্চতা বাড়ছিল নিজেরাও বুঝতে পারিনি। একটা সময় গিয়ে মনে হলো যে পাহাড়ের উপর সত্যিই উঠে গেছে, আমাদের বহুত দিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আমি ধাপে ধাপে আমার দার্জিলিং ভ্রমণের পুরো অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার এই এক্সপ্লোরার অনুপম চ্যানেলে। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রাখছি, যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি সম্পর্কে মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে সকলে দেখতে পান। আজকের মতন আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব পরবর্তী ভিডিও, অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন।